দূরদর্শনের সংবাদ বিভাগের প্রাক্তনী সুস্মিতা গুপ্তার জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 67 বছর। দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার জনহিতকর ও সমাজসেবামূলক কাজের জন্য সমাজের সব শ্রেণীর মানুষের কাছে তিনি সমান প্রিয় ছিলেন। তার প্রয়াণে শোকাহত দূরদর্শন। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।